আপনি কিছু মনে করবেন না আপনি কে আপনার বাড়ি পরিষ্কার করতে কাজের লোক নিয়ে এসেছি যান আচ্ছা শুনুন দুলা ভাই বাড়ির সামনে গাড়ি একজন মোটা মতন মহিলা দাঁড়ানো ব্যাপারটা কি কি হয়েছে দুলা ভাই আরে আই ভাইয়া তুমি এভাবে বসে আছো কেন আরে দুলা ভাইয়ের কি হয়েছে বাইরে গাড়ি দেখে এসেছিস হ্যাঁ এবার ভেতরে গিয়ে দেখ তোর জন্য ঝাড়ু রেডি হচ্ছে হ্যাঁ ঝাড়ু আই ভাবি তুমি বলো তো সব এলোমেলো লাগছে কেন তুমি তো খুব ভালো জেলে ধরেছো তো একেবারে বড় রুই মাছটা রুই মাছ ঝাড়ু সবার মাথা খারাপ হয়ে গেল নাকি এই আপা আপা খুব মাথা ধরেছে এক কাপ চা দাও তো মিন্টু চা খাবে এক কাপ চা দাও তাড়াতাড়ি চা দাও আরে হোয়াট ইজ দিস আমি চা চেয়েছি বলে সবাই ঠাট্টা করছো কেন চা দাও চা দাও চা দাও চাটা কি হেঁটে হেঁটে আসবে কেউ দিচ্ছে না তো চা হ্যাঁ তুমি আমি এখানে মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিন কি মনে হয় চিনতেই পারছো না না মানে কলেজে শত শত ছাত্র ছাত্রীদের মধ্যে যাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছ এখন তাকে চিনতেই পারছো না আরে বউ কি যাতা বলছো বাবা যাতা বলছি বল বল মেয়েটাকে না না আমি না কিন্তু ভাইয়া কি করছো ভাবি তুমি ভাইয়া দুলো ভাই কি করছো ভাইয়া ছাড়ো ছাড়ো ভাইয়া ছাড়ো হ্যাঁ আপনি ভালো আছো তো কি আপনার যার যার জায়গায় বসে পড়ুন আমি ভাইয়া আরেকবার দেখাই থাক তার আর দরকার নেই বরং কাজই দেখার ব্যবস্থা করুন সে ব্যবস্থা কমপ্লিট জল ছেড়ে না পাপ ভাইয়া ছাড়ো না পাপ এ বিয়ে হবে না ওসব ঝগড়াঝাটি ব্যাপার বিয়েতে খাওয়াবে কেন এই ঝগড়ার সঙ্গে একটা মেয়ের মান সম্মান জড়িত সারা জীবন জড়িত আমার ভাইয়ের জন্য একটা মেয়ের জীবন কলঙ্কিত হয়ে যাবে আমি তা হতে দেবো না এ বিয়ে হবেই আসেন আসেন কাজী সাহেব আসেন গাড়িতে বসে সব লেখালেখি শেষ করেছি এখন শুধু সই করা আর কবুল বলা ওটাও এক্ষুনি হয়ে যাবে মা জুনি সইটা করে দে যাও মা সই করেন বাবাজি মিন্টু সই কর সই কর মিন্টু মিন্টু সই কর চৌধুরী সাহেব আজ আপাদুলাভাইয়ের সামনে আপনি আমাকে বাধ্য করেছেন বিয়ে করতে আমি তো তোমাকে বলেই ছিলাম তোমাকে যদি ছাড়ি তাহলে আমি একটা বেকুব তোমাকে আমি ছাড়িনি অতএব আমি বেকুব নই কি ঠিক বলিনি কি আপা আজ আবার আমি তোমার চোখে অপদার্থ হয়ে গেলাম কিন্তু দেখো আপা এই আমি এরকম থাকবো না সত্যি আমি বড় হব অনেক বড় তোমার জন্য বাড়ি করব গাড়ি কিনব নতুন শাড়ি পরিয়ে তোমাকে সেই গাড়িতে চড়াবো আর সেই গাড়ির পেছনের সিটে আপা শুয়ে থাকবে তুই চালাবি পাশে দুলা ভাই পেছনের ডিক্কিটা কিন্তু আমার ভাইয়া কিসের মধ্যে কি যে বলো এই সবাই তো উঠলো জুলিকে উঠাবি না আমি চাই না আমার গাড়িতে আর কেউ উঠুক
কাল সকালেই টের পাবে আমি কোন গাড়িতে চড়ার জন্য এসেছি। এই মিন্টু দেখ তো বউ চলে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি, কথার উত্তর দিচ্ছ না কেন? বর্তা হেল্প, কথার উত্তর পর্যন্ত দেয় না, এ আবার ঘরের বউ। আরে কোথায় যাচ্ছ? নাটক করতে। বাবা আমার সাথে নাটক করে আমার বিদেশ যাওয়া বন্ধ করেছে, এবার তার সাথে আমি বাকি নাটকটুকু করব, সংসার করব না, সারাটা জীবন বিধবার মতো কাটিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিব। এতেই যদি তার সুখ হয় এটাই হবে বাবার শাস্তি। দাঁড়াও, তুমি আর তোমার বড়লোক বাবা আমার জীবনটাকে নাটক পেয়েছো, খেলা পেয়েছো তোমরা। কে তুমি? তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো অধিকারও ছিল না তোমার আমার উপর। সেই তুমি সবার সামনে আমাকে চুমু দিয়েছিলে, আজ আজ আমার উপর তোমার অধিকার হয়েছে, অথচ তোমার ভাগ্যে না জুটেছে বাসর ঘর, না জুটেছে আমার স্পর্শ। সুন্দর স্ত্রী আছে অথচ স্বামী হয়ে তুমি তাকে স্পর্শ করতে পারছো না, এটাই হোক তোমার শাস্তি। জুলি দাঁড়াও, দাঁড়াও জুলি, জুলি এভাবে যেও না। মিস্টার শহীদ, মিসেস মমতা, আমি এই ঘরে সংসার করব না, এটাই ফাইনাল, গুড বাই। সাহেব, সাহেব, জুলির শ্বশুরবাড়ির ফোন।